নমস্কার বন্ধুরা, কেমন আছিস সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আমি সুস্মিতা, আর আমার আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন হচ্ছে সকাল 10টা বাজে। তো আমি স্কুল থেকে চলে এসেছি বাড়িতে, আর আজকে আবার একটু বাজারে যাব, কিছু দরকার আছে। তো স্নান টান সেরে নিয়ে সেজন্য এখন হচ্ছে আমি জামা কাপড়গুলোকে রোদ্দুরে দিতে চলে এসেছি। আর আজকে 10টার সময়, তাও এখন কতটা রোদ্দুর বেরিয়েছে দেখো, আজকে প্রচন্ড গরম কিন্তু। তো সেই জন্য জামা কাপড় গুলো মেলা হয়ে গেল, বা নিচে চলে যাচ্ছি। একবার ভাবছি যাবো, আবার ভাবছি যাবো না। মা একবার বলছে যাবি, আবার বলছে কিছু কাজও আছে সেগুলো মেটানোর আছে, তো না হয় যা, সেই যেদিনই যাবি, গরম এখন হয়তো গরমই পড়বে খবরে সেরকম বলছে। তো যাই হোক, নিচে চলে আসলাম, আর মায়েরও ভোগ লাগানো হয়ে গিয়েছে। এই যে সবাই একটু ভোগ দর্শন করে নাও। ভোগ দর্শনে শুনেছি নাকি দুর্ভোগ কাটে। তো আজকে ভোগে হচ্ছে ভেন্ডি আলু দিয়ে চচ্চড়ি অন্ন করেছিল, আর তার সাথে হচ্ছে সয়াবিন আলু তরকারি করেছিল, আর ছিল মিষ্টি দই। সবাই ভগবানকে দর্শন করে নাও ভালো করে। তো এই যে তারপর খাওয়া দাওয়া করে স্নান টান সেরে আমি তো বাজারে চলে এসেছি, আর বাজারে কিছু কেনাকাটা করারও আছে। তো প্রথমে গিয়েছিলাম আমি একটু ব্যাংকে, তো যাই হোক সেখানে কাজ মিটেছে। তারপরে এখন আমি বাজারের মধ্যে আবার যাচ্ছি, তো একটু ফল নেব, আর একটু মুদিখানার দোকানে, ওখানেও মুদির দোকানেও কিছু কেনাকাটা আছে, তো সেগুলো নেব। তো প্রথমেই চলে এসেছি এখন মুদির দোকানে। তো যাই হোক, মুদির দোকানে কেনাকাটা হয়ে যেতে তারপর আসলাম ফলের দোকানে। ফলের দোকানে এসে এই যে, তো ফলগুলো দেখো কার কার কোন ফল ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকে আমি বেশি কিছু ফল নেব না, আর ফলের তো একদম যা আকাশ ছোঁয়া দাম সে তো মানে বলার মতো নয়। তো আজ আমি একটু কলা আর একটু লিচু নেব, আর কোনো ফল নেব না। আর সবকিছু বাজারে কেনাকাটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে বাড়ি যাচ্ছি। তো বাড়ি যাওয়ার জন্য এই যে টোটোতে উঠে গিয়েছি, আর দেখো ক্লান্ত হয়ে গিয়েছি একদম, চোখ মুখে যা অবস্থা, চোখ মুখ যেন একদম ঢুকে গিয়েছে, চোখগুলো দেখে মনে হচ্ছে যেন গর্ত হয়ে গেছে চোখগুলো, আর প্রচন্ড গরম, মানে এতটাই গরম বলার মতো নয়। তো যাই হোক, বাড়ি চলে এসেছি, চোখে মুখে একটু জল দিয়ে নিয়েছি। তো তারপরে বাজার থেকে একটু আইসক্রিম এনেছিলাম, আর একটু দই, টক দই আর মিষ্টি দই এনেছিলাম। তো সেগুলোকেই প্রথমে ফ্রিজের মধ্যে হচ্ছে রেখে দিচ্ছি, কারণ বাইরে যা গরম, আমি তো ভাবছি যে গলে যাবে নাকি। তো যাই হোক গলেনি, কারণ আমি একদম আসার আগেই কিনেছিলাম, কিনে সাথে সাথেই গাড়িতে উঠেছি। আর এই যে এখন সব রেখে দিচ্ছি। আর অর্জুন গিয়েছে মায়ের সাথে ঘুরতে, মানে মাঠের দিকে। ও আমি যখন বাজারে যাই ওকে তো নিয়ে যাই না, এত গরমের মধ্যেও বাড়িতেই থাকে। তো যাই হোক, ওকে খাইয়ে টাইয়ে দিলাম, আর তারপরেই দেখো সবাই পড়তে চলে এসেছে স্টুডেন্টসরা, তো ওদেরকে এখন পড়াচ্ছি। আর আজকে মাথাটা প্রচন্ড ধরেছে জানো তো, বাইরে এতটা গরম ছিল যে সে বলার মতো নয়। তো যাই হোক, পড়ানো হয়ে গিয়েছে, তারপর ছুটি দিয়ে দিলাম। আর এই যে অর্জুন বাবু এখন খেলাধুলা শুরু করেছে। তো বন্ধুরা, যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করো, এবং যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টাটা। Thank you.